তুমি আমার তোমার তো একটা কলা খাও না, তোমার নামাজের আমার তো একটা কলা হয়েছে। ও মাই গো, কলা দিমু, ও মাই গো, আমার জমেছে ভাই রেন্না দিছে, আমার জমে একটা পাবি না। আমি তোমার শ্রী খাল না, আমি একা খাই না, আমার জমে একটা পাবি না। এই যে আমার সহপাঠীরা সবাই যাইতেছে গোসল করার লেগে, সবাই গোসল করতে যাইতেছে, কারণ ওরা আমারও নিয়েছে আমার সাথে গোসল করবে, কারণ আমি বাড়িতে আসলেই ওরা আমার সাথে সবাই, কারণ সব বাচ্চা কাছে আমার জন্য অনেক ফাঁকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গতকালকে আমরা বামরায় বাসায় চলে আসছি, আর এসে আজকে আমি আমাদের জন্য রান্না বান্না শুরু করে দিছে। তো এদিকে আছে আপনার সাইফ্লামাস ফ্রাই করতেছে, সাইফ্লামাস টমেটো দিয়ে একটা রেসিপি রান্না করবে। আর এখানে আছে পুঁটি মাছ আর ময়া মাছ, বেগুন আর আলু দিয়ে রান্না হবে। আর এখানে পেঁয়াজ ভাজি হইতেছে তেলের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আমার শ্বশুর বাড়ির থেকে, তো এসে আমার মনটা বেশি ভালো না, কারণ আমার শাশুড়ির শরীর বেশি খারাপ, কারণ আমি যে থাকতাম একটু সেবা যত্ন একটু করতে পারতাম। তো দেখি যে বলতেছি যে অন্তরাপু বাসায় থাকবে আর আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, থেকে আমার শাশুড়ির যতদিন আমি পারি অতদিন সেবা যত্ন করে চলে আমি থাকবো। হ্যাঁ, আমি অন্তরাপুর বলতেছি। তো এইদিকে পেঁয়াজ বলুন ভাজি করে নিয়েছে আমাদের। তো এইদিকে বেগুন আর আলু ভাজতেছে, আর এইদিকে টমেটো ফ্রাই করতেছে। টমেটো দিয়ে সাইফা মাছ দিয়ে একটা রেসিপি রান্না করবে আম্মু। রান্না করে খেতে পারো না? যদি খেতে পারতাম আমি না তোমার দাদুর সাথে থাকতাম। আমার তো রান্না টান্না কোনো কিছু মন নাই, তোমার দাদুর কাছে মন ফিরে গেছে। তো এখন মাছগুলো মুড়ে দিবে। মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে কি আমার রান্না মুদা তো বা মুড়ো নাই। আর এখন দেখেন খুব সুন্দরভাবে মাছ আর টমেটো একসাথে মিক্স করে নিতেছে। তো এদিকে ঝোল দিয়ে দিচ্ছে টমেটো তরকারির মধ্যে, এদিকে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিতেছে। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে দুইটা তরকারি থেকে। আর এদিকে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন আর পেঁয়াজ আলু সব একসাথে ভাজা হয়ে গেছে। এখানে হলুদ ধনিয়া গুঁড়ো মরিচ লবণ দিয়ে দিলাম, সব মশলা একসাথে দিয়ে দিতেছে, দিয়ে আমার সাথে মিক্স করে নিতেছে। মাছগুলো আমু দিয়ে দিছে, দেখেন তো আমাদের বেগুনের তরকারিটা হয়ে গেছে, দেখেন বেগুনের তরকারি থেকে খুবই সুন্দর টেস্ট আসতেছে। ধনিয়া পাতার কাঁচামরিচ আমু দিয়ে দিছে ওপর দিয়ে, খুবই সুন্দর লাগতেছে দেখতে এই তরকারিটা। আমি তো বাসার থেকে চলে আসলাম বাড়িতে, বিউটি আমার ফোন দা বলতেছে কো আন্টি দুইটা কলার চুরি কাটা হয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। আসলাম, আয়সা দেখি দুইটা কলার চুরি কাটা হয়েছে, মাশাল্লাহ অনেক বড়। তো দুইটা আবার বিক্রি করে ফেলছি, একটা নিছে বিউটি নিছে একটা, আর একটা রোজার ইয়ার নিছে লিওনের আমু নিছে, দুইটা 2000 টাকা বিক্রি হয়েছে, কারণ আমার শ্বশুর বাড়ি তো আমার কলা আছে এই জন্য বিক্রি করে ফেলছি।
আমিও কিনছি গিলেগা অনেক সাত কলাডি তার জন্য আমার জামাইছে ভাই রিন্না দিছে তাহলে আমার জামাই একটা পাবে না বন্ধ করি দো আর আমি সবাই খাই আমরা সবাই বলার বাসা ভাঙবা রে দেখো আমার পার্টি আমার পার্টিরা আমি আইলে ফাগুল হয়ে যাগা আমার সাথে সাথে থাকবো ওরা সবাই ওরা আমার সাথে সাথে সারাক্ষণ আমি বাড়িতে আসলো এই যে বিউটি গাছের থেকে পাকনা পেঁপে পারতেছে পারা হইছে পেঁপে আর আসেনি গেছো এদিকে বিউটি পোশাক পারতেছে বাসায় নেওয়ার জন্য তোমাদেরকে কি দেওয়া হবে কারণ আমি আইলে ওরা ফাগলে যাগা ওরার লাগে আমার একটা না একটা কিছু নিয়ে আসা লাগে এই সব পার্টিরার লাগে সব পার্টিরা আমার লাগে ফাগলে যাগা একদম এই যে ইয়া আমার কালাসান কই কালাসান রে বিউটি কালাসান ডাইরেক্টর দিল আমার সহপাঠীরা সবাই যাইতেছে গোসল করার লেগে সবাই গোসল করতে যাইতেছে কারণ ওরা আমারও নিয়েছে আমার সাথে গোসল করবে কারণ আমি বাড়িতে আসলি ওরা আমার সাথে সবাই কারণ সব বাচ্চা গেছে আমার জন্য অনেক ফাঁকুর এ তোমরা নামো সবাই এ তোমরা ফাল দিয়ে ফেরো না ফাল দা ফেরো না ফাল দা ফেরো কি রে পুকুরের গোসল করে একটা মজা অনেক মজা পুকুরে গোসল করা কারণ বাড়িতে তো মজা পাওয়া যায় না পুকুরের মধ্যে গোসল করলে যায় একটা মজা পাওয়া যায় আর কত বুদ্ধি ওরা বোতল নিয়েছে বোতল দিয়ে সাঁতার কাটতেছে রোজা তুমিও নিয়েছো হ্যাঁ এই যে পুকুরের মধ্যে গোসল করা দিয়ে আলাদা মজা এই যে আমরা সবাই গোসল করতেছি কারণ অনেক হয়েছে হারা লবণ মরিচ দিয়ে কেমনে হাইলো তোমরা কেমনে হাইছো হ্যাঁ লবণ মরিচ দিয়ে মজা লাগছে কেমনে হাইলো হারা লবণ মরিচ না তাহলে আরো নগা তোমরা আমি রান্না করবো বাসন দিয়ে ইয়া দিয়ে মুহি দিয়ে আর চিংড়ি মাছ আর ইয়া দিয়ে বেলুম্বু দিয়ে ডাল রান্না করবো তোমরা আর দিতা আর সবাই তো নিয়ে হাইকাছে আমার মনে